মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ওয়েলকাম। তো দেখো, আমি সকাল থেকে এই কাজে লেগে গেছি, তার আগে দেখতে পেয়েছো জামা কাপড়গুলো আমার কাঁচা হয়ে গেছে, তো সেখান থেকে আর ভিডিওটা শেয়ার করিনি। ভাবলাম চলো আমার গণেশ পুজোটা দেখাই, তো সবটা তো দেখাতে পারিনি, কিছুটা দেখেছি, কারণ একার দ্বারা ভিডিও করে আর মানে কাজবাজগুলো করা তো একটু মানে কষ্টসাধ্যই, আর আমার তো এক কাছে নয় যে আমি ক্যামেরাটা স্টে করে রাখবো, মানে তারপরে তোমরা সব কিছু দেখতে পাবে, আমাকে নিচে ওপর সব কিছু করতে হয়। তার উপরে আবার সন্তু মানে এই সাইডের জোগাড়গুলোতে ছিল, যেমন ফুল এনে দেয়া বা দোকান থেকে হয়তো একটা আধটা জিনিস লাগলো সেগুলো। আর এই দেখো, এই বাসনগুলো শুধু নামমাত্র আমি ধুয়ে নিচ্ছি এখানে জল তুলে নিচে থেকে, কারণ কি বলতো, বাসনগুলো ধোয়া ছিল আগে, তো আমার মনে হচ্ছে পুজো হবে আর ঘরে ঠাকুরের প্রসাদ প্রসাদ তৈরি হবে, তো যদি কোথাও ঠেকাঠিকি থাকে তো সেই জন্য আমি ধুয়ে নিচ্ছি। আর তার আগে আমার চোখ মুখের অবস্থা দেখেছো, কারণ সকাল থেকে অনেক কাজ হয়েছে, তো ঘরটাও একটু গোছানোর বাকি আছে। ঘরটায় কী হয়েছিলো জানো, আগের দিন আমি গুছিয়ে গেছি, তারপরে ঘরটা সারা দিন খোলা ছিল, সেই রাত 10টার সময় আমি যখন খেতে যাব তখন দেখছি ঘরটা খোলা ছিল, কিন্তু কেউ আমাকে জানায়ও নি যে তোর পূজা তোর ঘরটা খোলা আছে, বা সন্তুকেও বলেনি। তো সেই জন্য আমি ভাবলাম যে চলো দেখি আর একবার, যে ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই কোথাও কিছু হলো কি না, কারণ এইভাবেই তো আমার আগের বছর চুরি হয়েছিল, তো সেই জন্য আমি মানে তোমার রিক্স নিইনি। আর কিছু বাসন ছিল যেগুলো হচ্ছে ওখানেই সার্ফ আর ওই সাবান দিয়ে মেজে নিয়েছি, আর এটা দিয়ে একটুখানি বুলিয়ে নিয়েছিলাম যাতে সে ফ্যানার মানে দাগটা যাতে না থেকে যায়, আর এগুলো এখন রোদে একটুখানি শুকিয়ে যাক, ঠিক আছে, মানে নাহলে জলের দাগটা বড্ড মানে ঘর ভর্তি হয়ে যাবে। তো ঘরটা এখনো গোছাতে কিছু পারিনি। আর কেন গোছাচ্ছি, কারণ হচ্ছে বুধবার দিন গণেশ চতুর্থী, গণেশ পুজো, তো তোমরা জানো আগের বছর যারা আমার ভিডিও দেখেছো, তো আমি গণেশ পুজোটা করি আর আগের বছর থেকেই স্টার্ট করেছি, তো সেই জন্য এবছরও ভাবছি করবো। আর এবছর যেহেতু আমার একটা যাই হোক জল পড়ুক আর ইঁদুরি থাকুক, যাই হোক একটা ঘর যেহেতু রয়েছে, তো সেই জন্য আমি ভাবছি এই ঘরটাতেই করবো আর এই কর্নারটাতে করবো। দেখো এই যে এই কোনটাতে করলে ওই সাইডটা আমি রান্না করতে পারবো, এই যে এদিকটা আমি ভোগটুকগুলো ঠাকুরের করতে বানাতে পারবো, তাহলে একসাথে দুটোই দেখতে পারবো ঠাকুরটাকে, আর এদিকটাও করতে পারবো আর ওদিকটাও খুব ফাঁকা ফাঁকে করতে পারবো। আর এই সাইডটা বসাবো ভাবছি, এবার এই কোনটা বসালে খুব ভালো হয়, কারণ এই বিল্ডিংয়ে তো ঈশান কোণ, মানে যেখানে ঘর থাকে তার ঈশান কোণে ঠাকুর, মানে বাড়িটার বিল্ডিংটার ঈশান কোণে ঠাকুর ঘর করা হয়, তো যেহেতু আমাদের ঈশান কোণে হচ্ছে বাথরুম ঘর, তো সেই জন্য ঈশান কোণে আমাদের ঠাকুর ঘর নয়, তো সেই জন্য আমি এই ঘরটার ঈশান কোণটা হচ্ছে এই দিকটা, তো এই দিকটা ভাবছি পরিষ্কার করে এই দিকটা ঠাকুরটা রাখবো। প্রবলেম কী বলতো, এই সাইডটা থেকে না এই যে ওপরের এই সাইডটা থেকে জল পড়ে, তো সেই জন্য চিন্তা ভাবনা করছি। আর কালকে দেখি সন্তু মানে এমনি ওপরে সে দেওয়ার মতো তিরপল কিনে নিয়ে এসছে, তো সেই জন্য আর কালকে বলেছে তিরপলটা লাগিয়ে দেবে, আর তারপর ঠাকুর ঠাকুর কেনা ফল কেনা অনেক কিছু বাকি আছে। যাই হোক একটু একটু করে বাসন টাসনগুলো গুছিয়ে রাখি, কারণ এই পেঁয়াজ রসুন যাই হোক রান্না করলে তারও তো একটা ইয়ে থাকে না, আর কালকে যেহেতু মঙ্গলবার খুব সুবিধা, কারণ কালকে পেঁয়াজ রসুনের রান্নাই হচ্ছে না, তো সেই জন্য আরও সুবিধা আমার। আর এদিকটা হচ্ছে ঠাকুরটা রেখে দেখছি এই জল টলগুলোকে একটুখানি খাটের তলায় রাখার চেষ্টা করছি, বেড কভারটা চেঞ্জ করবো তাহলে আর কোনো সমস্যা নেই, আর এগুলোকে একটুখানি যেমন আছে সেরকমই থাকবে, এগুলো কোথায় রাখবো, এগুলো রাখার মতো কোথাও জায়গা নেই, তো দেখছি কি করা যায়, কীভাবে কী ডেকোরেট করা যায়, তারপর তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি, ঠিক আছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে, অনেক বড়। তো সাথে থাকো আর দেখতে থাকো, এভাবেই করতে হবে, আমাদের কিছু করার নেই, চলো দেখতে থাকো। তো আর ঘর গোছানোর ভিডিওটা শেয়ার করলাম না, কারণ অনেক লেন্দি হয়েছে তো ভিডিওটা, আর আমরা বেরিয়ে পড়েছি আমার ক্লাস থেকে, এখন আমরা যাব বাজার করতে। আর এই সাইডে দেখো হাত বাড়িয়ে দেখাচ্ছে হোয়াইট রঙের বাড়িটা, মানে ওটা বাড়ি নয় অ্যাকচুয়ালি, ওটা আমার কলেজে, আমি ওইখান থেকেই পড়াশোনা করেছি কলেজে, তো এত দূর আসতে হতো আমাকে, আর এখন তো এত বাড়ি টাড়ি হয়ে গেছে, আমরা যখন আসতাম
কোনো বাড়ি ছিল না জানো, এখানটা মাঠ ছিল, আর রাস্তাটা খুব সুন্দর সবুজে ঘেরা। আর দেখো আকাশটা কি দারুণ লাগছে না দেখতে, মানে যেতেই একটা আলাদা মেয়ে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে দেখো আকাশটাকে। তো চলো কেনাকাটাটা করি, আর শেয়ার করতে হয়তো পারবো না, আর পরের দিনের ভিডিওটা এই দেখো এখানটায় শেয়ার করেছি, কারণ সুন্দরকে বললাম একটুখানি করে দাও, একদমই করব না আর বন্ধুদের সাথে শেয়ার করব না, সেটা হয় আমার বাড়ি গণেশ পুজো হচ্ছে তো, দেখো সাজিয়েছি যে যতটা পেরেছি মনে করে, দেখতে থাকো।